নমস্কার দর্শক বন্ধু, মু জ্যোতির্বিদ সুধীর স্বাগত জনাউছি মোর আজির এই স্বতন্ত্র উপস্থাপনাকু। আসন্তু আমি রাশি অনুসারে ধারণ করিবা এভাবে চমৎকারী তিলক, যাহাদ্বারা আমার বন্ধ ভাগ্যর তালা খুলিযিব, আমার সমস্ত দুর্ভাগ্য দূর হই আমি সৌভাগ্য প্রাপ্ত হইপারিবা, আমার সমস্ত মনোবাঞ্ছা পূরণ হইপারিব, আমার ব্যক্তিত্ব সমস্তকে আকর্ষিত করে পারিব, আমি সর্বজনাদৃত হওয়া সহিত আমার সকল গ্রহরিষ্ট শান্তি হব, এবং সর্বোপরি আমার ভগবানকর আশীর্বাদ বা কৃপা আম উপরে বর্ষিব। প্রিয় দর্শক বন্ধু, প্রিয় ইচ্ছা রাশির ব্যক্তিবিশেষ, রাশি অনুসারে আমি লগাইবা এভাবে তিলক, যাহাকু লগাইবা দ্বারা আমার অশেষ অশেষ উপকার হব। তবে দর্শক বন্ধু, আমি সাধারণত হিন্দু সনাতন ধর্মর লোক মানে কাহি কেবেঠারু আবহমান কালরু এই তিলক লগাইবার প্রথা বা পরম্পরা আমার ভিতরে রই আসিছি। সাধারণত পূজা পাঠ কলাবেলে বা কোনসি কর্ম অনুষ্ঠান কলাবেলে আমি তিলক আমি লগাই থাও, বা পুরোহিত ব্রাহ্মণ পণ্ডিত মানে আমার মথার তিলক লগাই দিয়ে থাকে, সাধারণত বৃদ্ধা দৃষ্টি তিলক লগাই দিয়ে থাকে, এবং এই যে তিলক আম মথার লগাই দিকে বৃদ্ধা দৃষ্টিটি হচ্ছে শুক্র গ্রহঙ্কর প্রতীক, তেণু মা শুক্রঙ্কর আরাধ্যা দেবী হলে মা লক্ষ্মী, তেণু লক্ষ্মীঙ্কর কৃপা পাইবা পাই ঐশ্বর্য তাঙ্কর পাইবা পাই সুখ শান্তি ধন সম্পত্তি ঐশ্বর্য প্রাপ্তি হওয়া পাই আমার সাধারণত আশীর্বাদ স্বরূপ আমি মথারে আমার তিলক আমি লগাই থাও। তাছাড়া আমি নিজে যেতবে তিলক লগাও সেতবে আমার দক্ষিণ হস্তর অনামিকা আঙ্গুঠির আমি তিলক নিয়ে লগাই থাকি। দক্ষিণ হস্তর অনামিকা আঙ্গুঠিটি হচ্ছে সূর্য গ্রহঙ্কর পর্ব, এতে যেতবে আমি তিলকটি ভুলতার মধ্যভাগের লগাও সেতবে আমার সূর্য গ্রহঙ্কর কৃপার আমার ভিতরে তেজ প্রতাপ বল বৃদ্ধি হয়ে থাকে, আমার তেজ প্রতাপ বৃদ্ধি হয়ে থাকে, আমার পরাক্রম বৃদ্ধি পাই থাকে, এবং আমার ব্যক্তিত্ব সমস্তকে আকর্ষিত করে থাকে। তবে এই তিলক লগাইলা বেড়ে আমি সর্বদা উত্তরাভিমুখ হয়ে তিলক লগাইবা দরকার, এবং এই রাশি অনুসারে যে তিলক চমৎকারী তিলক আমি লগাইবা, এখন কমিটি আমি প্রস্তুত করিবা, এই তিলককে কমিটি আমি ব্যবহার করিবা। সাধারণত তিলক লগাইবা বহুত দর্শক অছন্তি, যে মানে নিজ ভিতরে ইচ্ছা থাকে আগ্রহ থাকে কিন্তু তিলক লগাইবা কুণ্ঠাবোধ করন্তি। সাধারণত পাঠ পড়ুয়া পিলা মানে যে মানে কলেজের পাঠ পড়ুচন্তি বা উচ্চপদস্থ কর্মচারী মানে রইছন্তি, এমানক ভিতরে আধ্যাত্মিক বিশ্বাস চেতনা থিলে মধ্যে এমানে তিলক লগাইবা পাই ইচ্ছা প্রকাশ করুথিলে মধ্যে তিলক লগাই পারন্তি নাই, কুণ্ঠাবোধ করন্তি। তেণু এপরি ক্ষেত্রে অদৃশ্য তিলকর ব্যবহার মধ্যে আমি করি পারিবা। তবে সে যা হোক না কাইকি দর্শক বন্ধু, দৃশ্যমান হোথিবা তিলক হোক বা অদৃশ্য তিলক হোক, তিলক ধারণ করিবা এবং আমার দুর্ভাগ্যকে আমি দূর করিবা। আসন্তু রাশি অনুসারে জানিবা কোন সেই আশ্চর্যজনক তিলক রয়েছে, যাহাকে ব্যবহার কলে আমার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা দূর হওয়া সহিত আমার ভাগ্যের ব্যাপক পরিবর্তন আসবে। প্রিয় বিছা রাশির ব্যক্তিবিশেষ, আপনার মঙ্গলবার দিন স্থানীয় হনুমান মন্দিরকে যাতে এবং আপনার দেখত হনুমান যে গন্ধমার্ধন পর্বত ধরছেন, সে গন্ধমার্ধন পর্বতরে যে সিন্দুর রয়েছে সেই সিন্দুর আপনার কিছু সিন্দুর নিয়ে আসন্তু। আপন হনুমান মন্দিরকে যাতে গন্ধমার্ধন পর্বত ধারণ করিথিবা, সে গন্ধমার্ধন পর্বতরু আপনার কিছু সিন্দুর হনুমান পাখু আপনার নিয়ে আসন্তু। নিয়ে আসলা বেড়ে আপনার হনুমান প্রার্থনা করন্তু কেউ উদ্দেশ্যের আপনার সিন্দুর তাঁর আনুচন্তি, এবং আপনার এই সিন্দুরকে আনি এতে সামান্য টিকে কুমকুম মিশাই দিন্তু, এবং এতে গঙ্গা জল টিকে মিশাই দিন্তু। এই তিলককে আপন নিজের পূজা ঘরে রাখি দেই থান্তু। প্রত্যেক দিন আপন স্নান পরে উত্তরাভিমুখ হয়ে দক্ষিণ হস্তর অনামিকা আঙ্গুঠিরে আপন সেই সিন্দুর টিকে নেই মথারে লগান্তু, এবং আপন হনুমানকে প্রার্থনা করন্তু,
ओम मनोजगम मारुत तुल्य बेगम जितेन्द्रियम बुद्धिमता वरिष्ठम बातात्मजम बानर जुथ मुख्यम श्रीराम दूतम शरणम प्रपद्ये। हनुमान को आपण स्मरण करंतु, उत्तराभिमुख होई आपण अनामिका अंगुष्ठी रे आपण हनुमान सिंदूर टिके लगांतु, गंगा जल मिशांतु, सेई सिंदूर को आपण धारण करंतु। जे माने मां माने रहिचंती, भौणी माने रहिचंती, सेमाने जेतेबेळे ई तिलक धारण करुचंती, ई हनुमान सिंदूर जेतेबेळे मथारे धारण करुचंती, सेतेबेळे ए कथा आपण मन भितर भावना करंतु, प्रभु हनुमान को निज पितृतुल्य निज बापांक भळी तांको मन भितर श्रद्धा भक्ति करी आपण से सिंदूर को मथारे धारण करंतु। ଏହାଦ୍ୱାରା ଆପଣଙ୍କୁ ଅଶେଷ କୃପା ଆର ପାତ୍ର ଆପଣ ହେଇପାରିବେ, ହନୁମାନଙ୍କର ପ୍ରତ୍ୟକ୍ଷ ଆଶୀର୍ବାଦ ଆପଣଙ୍କ ଉପରେ ସଦାସର୍ବଦା ରହିବ, ଏବଂ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଦେଖାଯାଉଥିବା ନାନାବିଧ କଷ୍ଟ, ସମସ୍ୟା, ଦୁଃଖ, ସଙ୍କଟ, ବିପଦ, ଆପଦ ସମସ୍ତ ଦୂରଭୂତ ହେବା ସହିତ ଆପଣଙ୍କ ଭାଗ୍ୟ ଆକାଶରେ ଯେଉଁ ବିଡ଼ମ୍ବନା ରହିଛି, ଆପଣଙ୍କର ଯେଉଁ ସବୁ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ରହିଛି, ଏଥିରୁ ନିଶ୍ଚିତ ଆପଣ ପ୍ରଭୁଙ୍କର ଉପରେ ଆପଣ ଅତୁଟ ବିଶ୍ୱାସ ରଖି ଏଇ ସିନ୍ଦୁରକୁ ଧାରଣ କରିବା ଦ୍ୱାରା ବା ଏଇ ତିଳକକୁ ଆପଣ ଧାରଣ କରିବା ଦ୍ୱାରା ଏହାର ଚମତ୍କାର ପ୍ରଭାବକୁ ଆପଣ ଅନୁଭବ କରିପାରିବେ। ତେବେ 40 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କୁ ଲଗାତାର ଏଇଭଳି ସିନ୍ଦୁର ବା ତିଳକ ଆପଣଙ୍କୁ ଧାରଣ କରିବାକୁ ହେବ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଅନେକ ଦର୍ଶକ ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ମଥାରେ ସିନ୍ଦୁର ଲଗାଇବା ପାଇଁ, ହନୁମାନଙ୍କର ସିନ୍ଦୁର ଲଗାଇବା ପାଇଁ ଆଗ୍ରହ ପ୍ରକାଶ କରନ୍ତି ମନ ଭିତରେ, କିନ୍ତୁ ବାହାରକୁ ସେମାନେ କୁଣ୍ଠାବୋଧ କରନ୍ତି ଯେ ସାମାଜିକ ସ୍ତରରେ ମୁଁ ମଥାରେ ସିନ୍ଦୁର ଲଗାଇବି, ହନୁମାନଙ୍କର ତିଳକ ଲଗାଇବି, ମୋତେ ଦେଖି କେହି କିଛି ହୁଏତ ଭାବିବେ, ଏ ପ୍ରକାର ଯେଉଁ ମାନସିକତା ଆମ ଭିତରେ ରହିଛି। ତେଣୁ ଆମର ପ୍ରାଚୀନ ହିନ୍ଦୁ ସନାତନ ଧର୍ମରେ ତିଳକ ଧାରଣ କରିବାର ବ୍ୟବସ୍ଥା ତ ଆମର ରହିଛି, ତେବେ ସେ ଯାହା ହେଉନା କାହିଁକି, ଯଦି ଆପଣ କୁଣ୍ଠାବୋଧ କରୁଛନ୍ତି, ଆପଣ କଲେଜରେ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ବା ବିଦ୍ୟାଳୟରେ ପାଠ ପଢ଼ୁଛନ୍ତି ବା କୌଣସି ଉଚ୍ଚ ପଦସ୍ଥ କର୍ମଚାରୀ ଆପଣ, ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଏଇ ତିଳକ ଲଗାଇବାର ଓ ଏଇ ତିଳକ ଲଗାଇ ଆପଣ ଉପକାର ପାଇବା ପାଇଁ, ତାହେଲେ ଆପଣ ଅଦୃଶ୍ୟ ତିଳକର ବ୍ୟବହାର ମଧ୍ୟ କରିପାରିବେ। ଏ ଅଦୃଶ୍ୟ ତିଳକ କ'ଣ, ଯେ ଆପଣ ଯେଉଁ ହନୁମାନଙ୍କ ପାଖରୁ ଯେଉଁ ସିନ୍ଦୁର ଆଣିଥିବେ, ସେଥିରେ ଆପଣ ଗଙ୍ଗା ଜଳରେ ସେ ସିନ୍ଦୁରରୁ ସାମାନ୍ୟ ଟିକେ ସିନ୍ଦୁର ଆପଣ ମିଶାଇବେ, ଏବଂ ସେ ଗଙ୍ଗା ଜଳର ଟିକାକୁ ଆପଣ ମଥାରେ ଧାରଣ କରିବେ। ଏଥିରେ ତ ଆପଣଙ୍କର ସିନ୍ଦୁର ଆଉ ଦେଖାଯିବ ନାହିଁ, ଆପଣଙ୍କର ତିଳକ ଦୃଶ୍ୟମାନ ହେବ ନାହିଁ, ଏହା ଅଦୃଶ୍ୟ ତିଳକ ହୋଇଯିବ। ତେଣୁ ଏହାର ଫାଇଦା ମଧ୍ୟ ଆପଣ ପାଇପାରିବେ। ତେଣୁ ଆପଣ ଦୃଶ୍ୟମାନ ହେଉଥିବା ତିଳକ ଲଗାନ୍ତୁ ବା ଅଦୃଶ୍ୟ ତିଳକ ଲଗାନ୍ତୁ, ଆପଣ ତିଳକ ନିଶ୍ଚିତ ଲଗାନ୍ତୁ ଏବଂ ଆପଣ ଏହାର ଉପକାରିତାକୁ ଅନୁଭବ କରନ୍ତୁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟଜନିତ ସମସ୍ୟା ଆପଣଙ୍କର ଯଦି ଲାଗି ରହିଛି, ଜୀବନରେ ଆପଣଙ୍କର ଶତ୍ରୁ ସଙ୍କଟ ଲାଗି ରହିଛି, ଆପଣଙ୍କର ଆର୍ଥିକ ସମସ୍ୟା ଲାଗି ରହିଛି, ପରିବାରରେ ଶାନ୍ତି ଶୃଙ୍ଖଳା ରହୁନାହିଁ, ଆପଣଙ୍କୁ ଲୋକ ଭଲ ପାଉନାହାନ୍ତି, ଆପଣଙ୍କର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସମସ୍ୟା, ଯାହା ବି ସମସ୍ୟା ଜୀବନରେ ଥାଉ ନା କାହିଁକି, କେବଳ ଏଇ ତିଳକ ହିଁ ଧାରଣ କରନ୍ତୁ ଏବଂ ଆପଣ ହନୁମାନଙ୍କୁ ମନ ଭିତରେ ସ୍ମରଣ କରି ଉତ୍ତରାଭିମୁଖ ହୋଇ ଯଦି ଏଇ ତିଳକ ଧାରଣ କରନ୍ତି, ତାହେଲେ ଏହାର ଅଶେଷ ଉପକାରକୁ ଆପଣ ଅନୁଭବ କରିପାରିବେ। ଏବଂ ମୋର କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ ଆପଣ ଲେଖିବା ପାଇଁ ବାଧ୍ୟ ହେବେ ଯେ ପ୍ରାଚୀନ କାଳର ଏଇ ଭାରତୀୟ ଜ୍ୟୋତିଷ ଶାସ୍ତ୍ରରେ ବିଲୁପ୍ତ ହୋଇଯିବାକୁ ବସିଥିବା ଏହି ଦୁର୍ଲଭ ବିରଳ ଉପାୟ କିଭଳି ଭାବରେ ଆପଣଙ୍କୁ ଚମତ୍କାର କରିପାରେ, କିଭଳି ଏହାର ଚମତ୍କାର ପ୍ରଭାବ ରହିଛି, ନିଶ୍ଚିତ ଆପଣ ଆପଣଙ୍କର ସକାରାତ୍ମକ ପ୍ରତିକ୍ରିୟା ଦେବେ। ତେବେ ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜି ତ ସମୟ ହୋଇଯାଇଛି, ତେଣୁ ଆଜିର ଏହି ଉପସ୍ଥାପନାଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା, ଆପଣଙ୍କର ମତାମତ ଅପେକ୍ଷାରେ ମୁଁ ରହୁଛି। ଜ୍ୟୋତିର୍ବିଦ୍ ସୁଧୀର, ପୁଣି ଆମେ ପରବର୍ତ୍ତୀ ଅଧ୍ୟାୟରେ ଦେଖା ହେବା, ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜୟ ଜଗନ୍ନାଥ।